আমি তার বিরুদ্ধে পরিচালিত সকল অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলা করে দেশবাসীর ভালোবাসা এবং সমর্থন নিয়ে ধৈর্য ও সাহসিকতার সাথে আল কোরআনের আলোকিত পথে দৃঢ়তার সাথে এগিয়ে চলছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে জামাতে ইসলামী মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পাশাপাশি দেশ মাটি ও মানুষের কল্যাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জামাতে ইসলামী বাংলাদেশ এদেশের মানুষের হৃদয়ে আসন করে নিতে সক্ষম হয়েছে। বিশ্বের বুকে একটি উদার আধুনিক মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় জামাতের লক্ষ লক্ষ সুশৃঙ্খল ও ত্যাগী কর্মী বাহিনী। জামাতে ইসলামী বাংলাদেশের নিবেদিত জনশক্তি, সমর্থক, কর্মী ও রুকন এই তিনটি স্তরে ভাগ হয়ে মাঠে ময়দানে কাজ করছে। বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং দেশ ও জনগণের উন্নয়নের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রতি তিন বছর অন্তর কেন্দ্রীয়ভাবে রুকন তথা সদস্য সম্মেলনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় অতীতের বিভিন্ন সময় অনুষ্ঠিত জামাতের কেন্দ্রীয় রুকন সম্মেলনের কিছু চিত্র তুলে ধরা হল। জনগণনন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ, জনগণনন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ। নীলিমা নতুন কথা বলবে, নদীরাজি গুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরাজি গুণ বেগে চলবে, হইবে দক্ষিণা নিয়ে ফাগুনের রেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন এক সূর্য অশেষ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে। এক মুক্ত রাজনৈতিক পরিবেশে আমাদের রোকন সম্মেলন অনুষ্ঠিত হতে পারছে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। জামাত ইসলামীর সর্বোচ্চ পরিষদ রোকন সম্মেলন প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত হওয়া। অতীতে রোকন সম্মেলনগুলো তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতো।